টাকা পয়সা নেই, আমার স্বামী নেই, ছেলে নেই, বাবা আমার এই পাউডার ফুলে গেছে কিন্তু হাতে ডায়াবেটিসটা কিডনি ড্যামেজ বাজান, আমার আমি খাওয়া থাকতে পারি না, খাইতে পারি না, আমার খুব কষ্ট বাজান। আমি কিডনি ডায়ালাইসিস করতে টঙ্গী থেকে আসছি, এখানে ফার্ম গেট রিক্সায় আসছি, 1.5 ঘন্টা ধরে বসে রয়েছি, কোনো কিছু পাচ্ছি না যাওয়ার জন্য। এখন তো আমরা হাইটটাও যাইতে পারি না, রুগী মানে হাঁটলে ক্লান্ত হয়ে যায়, সপ্তাহে 3 বার ডায়ালাইসিস করাইতে হয়, কারণ আমরা খুবই বেকায়দায় পড়ে আছি এই যানবাহনের জন্য, চলতে পারতেছি না, হাঁটতেও পারতেছি না, যানবাহনও পাচ্ছি না। রাজধানীর ফার্মগেট এলাকা, যানজট যেখানে নিত্যদিনের চিত্র, সেখানে আজ নেই তেমন কোনো কোলাহল, নেই গণপরিবহনের দেখাও। আর এই চিত্রই বলে দেয় রাজধানী ঢাকায় চলছে কঠোর লকডাউন। পথচারী বা যাত্রীদের তেমন কোনো দেখাও নেই তেমন একটা, তবে বেশ কয়েকজনকে দেখা যায় যাত্রী ছাউনিতে বসে থাকতে। আমি মিরপুর 1 নম্বর থেকে রুগী নিয়ে গেছি এভিনসিনা মেডিকেল, ওখানে রুগী নামাই দিছি, যাওয়ার সময় যাইতে দিছে, এখন আমি মিরপুর 1 নম্বরে যাইতে লইছি, আমার যাইতে দেয় না। লকডাউনের এই সময় অসুস্থ নিম্ন মধ্যবিত্ত এসব মানুষের চিকিৎসার জন্য যাতায়াতে বেশ বেগ পোহাতে হচ্ছে বলে জানান তারা। আমরা গণস্বাস্থ্য থেকে ডায়ালিসিস করে আসি, এখানে আমরা যারাই আছি 4-5 জন সবাই কিন্তু এই ডায়ালিসিস করে আসছি, এখন আমাকে তো ওরকম অ্যাবিলিটি নাই যে একটা মাইক্রো ভাড়া করে নিয়ে আমরা যাব। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো রকম আমরা রিক্সায় ফার্মগেট পর্যন্ত আসছি, এই পর্যন্ত হাইটে আসছি, এখানে 1.5 ঘন্টা ধরে বসে আছি, একটা রিক্সাও আসতে দেয় না, একটা গাড়িও এখানে থামতে দেয় না, যে আমরা এখন যাবো কী করে, আমরা সেই গাজীপুর যাবো, একজন গাজীপুর আবদুল্লাহপুর, আমাদের যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। সকালবেলা আসছি ভাঙ্গে ভাঙ্গে কষ্ট করে, থেকে এখন যাওয়ার জন্য কিছু পাইতেছি না, তো ক্লান্ত এখন বসে রয়েছি, দেখি কিছু পাই কি না। সরকার যদি যারা রুগী আছে ইমার্জেন্সি তাদের জন্য যদি কোনো ব্যবস্থা করত তাহলে রুগীরা উপকৃত হইতো। ওইটা সরকারের কাছে আমাদের আবেদন, যারা জটিল রুগী কিডনি ডিজিজ ক্যান্সার, ওদের যাতায়াতের একটা ব্যবস্থা যেন সরকার করে দেয়। আমাদের রুগীদের জন্য যদি 1 ঘন্টা পর পরও একটা বিআরটিসি ছাড়ে ঢাকার এই মাথায়, তো আমরা রুগী, আমরা কাগজপত্র দেখাই গাড়িতে উঠবো, ওরকম যদি একটা সিস্টেম সরকারে করে তাহলে আমাদের জন্য উপকৃত হবে, তার কারণ আমরা 2 দিন পর পরে আসতে হবে আমাদের ডায়ালিসিসে। কোনো পরিবহন না পেয়ে অনেক অসুস্থ রুগীকে আবার রাস্তার ফুটপাতে বসে অপেক্ষা করতেও দেখা গেছে। গণস্বাস্থ্য থেকে এই ফার্মগেট পর্যন্ত আসলাম, কোনো গাড়ি পাইতেছি না, অনেক কষ্ট করে রিক্সা দিয়ে ভেঙে ভেঙে আসছে, তারপর এখন তো আর কোনো চেঞ্জ টেঞ্জ নেই, এখন মিরপুর কী হবে যাবে বুঝতেছি না, এখন এইভাবে যদি অসুস্থ মানুষ এইভাবে ভোগান্তি হয় তাহলে তো কিছু বলার নেই। ফোনগুতে যে হাঁটে গেলাম হাঁটে আসলাম, সরকার তো এটা দেখতেছে না, সরকার যে লকডাউনটা দিছে এটা তো আমাদের ক্ষতি হইতেছে, পাবলিকের ক্ষতি হইতেছে না, যে মানুষ না খায় মরবো, না না খায় মরবো, মানুষ অসুস্থ হয়ে ঘরের ভিতরে মারা থাকবো। সরকার যদি লকডাউন দিতে হয় তো ঘরে অসুস্থ ডাক্তার দিয়ে দেয়, ঘরে খাওন দিয়ে দেয়, কারণ আমাদের বাচ্চা অসুস্থ বাচ্চা লয়ে যে হাঁটে গেলাম সকাল থেকে আবার যে হাঁটে আসা তো সম্ভব না। আমি রোজা রেখে কেউ কোনো মহিলা পারবো এভাবে কোনো লোক পারবো হাঁটতে? পরে বিষয়টি বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার ও সংশ্লিষ্ট প্রশাসনকে গ্লোবাল টিভির মাধ্যমে অবহিত করলে রোগীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেন তারা। রাজধানীর রাজপথ আজ ফাঁকাই অনেকটা বলা যায়, সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নজরদারির মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন এসব যানবাহন, এবং যারা প্রয়োজনে তাগিদে ঘর থেকে বেরোচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা হচ্ছে মুভিং পাস, মুভিং পাস থাকলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর যাদেরকে নেই তাদেরকে জরিমানার আওতায় আনতে ভ্রাম্যমাণ আদালতও বসেছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে। অন্যদিকে নিম্নবিত্তরা পড়েছেন খুবই ভোগান্তিতে, যাদের দিন আনা দিন খাওয়া মানুষ যারা আছেন, বিশেষ করে হচ্ছে অসুস্থ রুগী যারা আছেন, যাদের সামর্থ্য নেই কোনো পরিবহন ভাড়া করে যাতায়াতের, সেই ক্ষেত্রে বা অ্যাম্বুলেন্সের, তারা পড়ছেন ভোগান্তিতে। দূরের অসুস্থ রুগীরা বসে আছেন রাজধানীর ফার্মগেট সহ বিভিন্ন বাসস্ট্যান্ডে দেখা গিয়েছে তাদের সংখ্যা। তারা বলছেন সরকারের বিশেষায়িত যদি কোনো বাস সার্ভিস চালু রাখা হয় তাদের জন্য, তবে তাদের সুবিধা হয়। আনিসুর রহমান, গ্লোবাল টিভি, ঢাকা।